ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার বঙ্গবাজারের যেখানে আগুন লেগেছে তার সামনে, সাথে সাথে তাদের গাড়ি ঘোড়া সব বের হয়ে যাওয়ার কথা। যদি সেই ছয়টার সময় আগুন লাগে, দশটার সময় তাদের বড় বড় গাড়িগুলো বের করে, তো মানুষ কি বিক্ষুব্ধ হবে না? মানুষের মনে কি এই প্রশ্ন জাগবে না যে এই সরকার পরিকল্পিতভাবে নির্দেশনা দিয়ে এখানে আগুন লাগিয়েছে এবং আগুন নেবানোর তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না? তারা তো কেবলমাত্র ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে। হামলা তো হতে পারতো পুলিশ হেডকোয়ার্টারে, হামলা তো হতে পারতো গণভবন বঙ্গভবনে। গণভবন বঙ্গভবনে হামলা হয় নাই, তার শুকরিয়া আদায় করা উচিত। তবে তিনি যেভাবে এই দেশের মানুষকে পরিচালিত করছেন, বিক্ষুব্ধ করে তুলছেন, তিনি যেভাবে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছেন, সামনে এই দেশের মানুষ এই শ্রীলঙ্কার মতো গণভবন বঙ্গভবনের দিকেও কিন্তু তেড়ে যাবে। তাকে এখনই সাবধান হতে বলছি। তিনি তো ভাই সুখে আছেন। হ্যাঁ, আমরা মাঝে মাঝে বলতাম যে আপনার যেখানে থাকেন সেই গণভবন, গণভবনের গ্যাসের লাইন পানির লাইন বন্ধ করে দেবে, খাবার সরবরাহ কিন্তু জনগণ বন্ধ করে দিবে। তিনি কিন্তু নিজের সেফটিটা ঠিক করে ফেলেছেন। এখন দেখবেন যে গণভবনে বেগুন আলু থেকে শুরু করে হাঁস গরু মুরগি ছাগল ভেড়া ডিম সব কিছু তিনি সেখানে চাষ করেন। কেন চাষ করছেন? ইন কেস যদি দেশে কোনো দুর্ভিক্ষ নেমে আসে, তিনি যেন সেখানে নিরাপদে থাকতে পারেন, তিনি যেন সেখানে বেঁচে থাকতে পারেন। বিক্ষুব্ধ লোকেরা ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে গিয়ে হামলা করেছে। কেন করেছে ভাই হামলা? কারণ সকাল ছয়টার সময় আগুন লেগেছে, দশটা বেজে গেছে, তখনও তারা তাদের বড় বড় যে গাড়িগুলো সেই গাড়িগুলো বের করে নাই, তারা তাদের বড় বড় পানির পাম্পগুলো বের করে নাই। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে শঙ্কার সাথে লক্ষ্য করলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন যে যারা সেখানে হামলা করেছে তারা নাকি দুষ্কৃতকারী। অথচ তিনি যদি সত্যিকার অর্থে এদেশের মানুষের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হতেন, এদেশের মানুষের দুঃখ দুর্দশা বুঝতেন, তাহলে এই কথা বলতেন না। তিনি বলতেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার। তিনি যেহেতু এই কথা না বলে যারা এই ফায়ার সার্ভিসের মানুষের প্রতি বিক্ষুব্ধ হয়েছে তাদেরকে দুষ্কৃতিকারী বলছেন, এর দ্বারা বোঝা যায় যে এই ষড়যন্ত্রের সাথে তিনিও জড়িত। তাদের এই সুপরিকল্পিত বিশাল মাস্টার প্ল্যান ছাড়া এই ঘটনা ঘটে নাই, যে তাদের এই বাজার খালি করার জন্য অনেকবার বলা হয়েছে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যিনি ডিজি তিনিও বলেছেন যে অনেকবার খালি করতে বলা হয়েছে কিন্তু তারা খালি করে নাই। আচ্ছা ভাই, অনেকবার খালি করতে বলেছেন তারা খালি করে নাই, তাই বলে কি তার আপনারা এইভাবে করে আগুন লাগাইয়া দিয়ে আপনারা এইভাবে বঙ্গবাজারকে খালি করবেন? তাও আবার ঈদের আগে আগুন লাগাই দিয়ে আপনারা এই জায়গা খালি করবেন? এই তো বলা হয়েছিল যে সেখানে বহুতল ভবন নির্মাণ করবে, অনেক দিন থেকেই তারা ভবন নির্মাণ করতে চাচ্ছে, এবং সেই দোকানের যারা সমিতি দোকানের মালিক তারা সেই সুযোগ দিচ্ছে না, দিচ্ছে না। বিদায়ীভাবে আপনারা তো সরকার, আপনাদের লোক আছে, জনবল আছে, আপনারা অন্য কোনো পদ্ধতিতে আপনারা খালি করতে পারতেন, কিন্তু আপনারা এইভাবে আগুন লাগাই দিয়ে এরকম হাজার হাজার মানুষকে পথে বসিয়ে নিঃস্ব করে, তাও আবার ঈদের আগে আপনারা এইভাবে ভবন খালি করতে পারেন না। আমি যদি প্রশ্ন করি, এখন পর্যন্ত এই যে ঢাকা শহরের বুকে যত বড় বড় অগ্নি দুর্ঘটনা ঘটেছে, বলেন তো একটা অগ্নি দুর্ঘটনার যথাযথ কারণ কি এই সরকার উন্মোচন করতে পেরেছে? একটা দুর্ঘটনার যথাযথ কারণ এই সরকার উন্মোচন করতে পারে নাই। এই কিছুদিন আগেও গুলিস্তানের যে দুর্ঘটনা ঘটল তারও কোনো কারণ এই সরকার উন্মোচন করতে পারে নাই। এর দ্বারা কি বোঝায়? যে এই দুর্ঘটনাগুলো সুপরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। এবং বঙ্গবাজারের যে ঘটনা, আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি ভাই, দিনে তো চব্বিশ ঘন্টা তাই না? তো চব্বিশ ঘন্টার অনেক সময় আছে, কিন্তু সেই সকালে সেহরি খাওয়ার পরেই কেন আগুনটা লাগতে হবে রে ভাই? যেই সময় মানুষ সেহরি খেয়ে ফজরের নামাজটা পড়ে একটু ঘুমায়, সবাই যখন ঘুমিয়ে আছে সেই সময় আগুন লেগে গেছে। আরেকটা প্রশ্ন করি ভাই, ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার এটা কোথায়? এটা তো বঙ্গবাজার, যেইখানে আগুন লাগছে তার সামনে। তাহলে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার যেইখানে আগুন লাগছে তার সামনে, তারা সেখানে কি করছে? আঙ্গুল চুষছে? তারা কি পারতো না আগুন লাগার সাথে সাথে সেইখানে পানি মেরে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য? দশটার সময় তাদের বড় গাড়ি তারা সেইখান থেকে বের করছে কেন রে ভাই? এগুলো দ্বারা কি বোঝা যায় না যে একটা সুপরিকল্পিতভাবে এই আগুনটা এইখানে লাগানো হয়েছে? আমরা এটি বলছি যে এইভাবে আপনারা একটা দোকানকে উচ্ছেদ করার জন্য হাজার হাজার মানুষকে পথে বসাতে পারবেন না। সামনে ২৩ সাল নির্বাচন আসছে, আপনারা এইভাবে ষড়যন্ত্র করে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং
মানুষকে নিঃস্ব করার এই ধরনের কর্মকাণ্ড আপনারা করতে পারেন না।